আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য বলবে, ভাইয়া আপনার মোবাইল নম্বরটা আমার আমার ভ্যাকসিনেশনে অ্যাড হয়ে গেছে, তো আমি ডাউনলোড করতে পারছি না, যদি আপনি ওটিপিটা দেন তাহলে আমি ডাউনলোড করে নেব। কিন্তু আসলে ডাউনলোড করার জন্য না, আসলে আপনার পয়সা লুটে খাওয়ার জন্য সে দান্দা করছে। তো অনেক দান্দাবাজ বের হয়েছে। আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কতাবার্তা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটি বানাচ্ছি। তো আপনাদের সতর্ক করার জন্য আমি একটা সতর্কতা বার্তা ভিডিও, এই ভিডিওটি ভালো করে দেখবেন, আপনার কাজে আসবে। তো প্রথমেই কথা হলো, অচেনা অতিথি কেউ ফোন করে আপনাকে বলবে, বর্তমান সময়ে এটা বেশি চলছে, বিশেষ করে এরকম বলবে, ভাইয়া ফোন করবে, ফোন করার পর বলবে, ভাইয়া যে আমি যেই হোক, মেয়ে হোক বা ছেলে হোক, বিশেষ করে সেই স্ক্যামারগুলো মেয়েরাই করছে, যেই হোক মেয়েদেরকে দিয়ে করাচ্ছে। তো প্রথমে কল করবে, তারপর বলবে যে, ভাইয়া আমি ভুল করে আপনার মোবাইল নম্বরটি আমার করোনা ভ্যাকসিন সার্টিফিকেটে আপনার নম্বরটি দিয়ে দিচ্ছি, তো আপনার নম্বরের সাথে আমার নম্বরটা কিছু মিল ছিল, না হলে বলবে যে হয়তো ভুলে আপনার নম্বরটা কি করে অ্যাড হয়ে গেছে, তো আমি চাই আমার করোনা ভ্যাকসিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে, তো আপনি কি আমাকে সাহায্য করবেন। তখন অনেকের জানা আছে, অনেকের হয়তো জানাও নেই, তার জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। ভালোভাবে দেখবেন, যদি ভালো লাগে তাহলে দেখবেন, খারাপ লাগলে ভিডিওটি দেখবেন না। তো আপনি বলবেন, হ্যাঁ বলুন কি করে আপনাকে সাহায্য করতে পারি। যখন অনেক আসেন আজকাল, কোনো একজন মেয়ের কথা শুনলে পাগল হয়ে যাবে, তো ভাবে হা সাহায্য করলে হয়তো কোনো আমার ভালো হবে, সুযোগ দেখবে। তো উনি যখন বলবেন কি সাহায্য চাইবেন, তো তখন উনি বলে, সামনের যে ফোনটা করবে সে বলবে যে আমি মানে আমার ডাউনলোড করতে হলে আপনার একটা মোবাইলে ওটিপি যাবে, তো আপনি কি সেই ওটিপিটা দিয়ে আমাকে সাহায্য করবেন। তখন আপনি হয়তো সহজ সরল মানুষ, বুঝতে পারবেন না সেটা, কিন্তু আজকালকার বিশেষ করে বেশি মোবাইল নম্বর আধার কার্ডের সাথে যোগ থাকে, আর সেই আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বরগুলো ব্যাংকের সাথেও যোগ থাকে। তো কী হবে, যখন আপনার আপনাকেও বলবে ওটিপি দিয়ে, তো আপনি রেডি, আপনি প্রস্তুত ওটিপি দিতে, তখন উনি কী করবেন, আপনার মোবাইল নম্বর দিয়ে যেটাই হোক ব্যাংকের বা যেটাই পয়সা উইথড্র করে নিতে পারবে বা যেটাই চেঞ্জ করতে পারবে, কারণ মোবাইলের ওটিপিটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা ওয়ান টাইম, ওটিপি মানে হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা দিয়ে অনেক কিছু হয়। তাই দয়া করে আপনি কারো সাথে আপনার ওটিপিটা, ওয়ান টাইম পাসওয়ার্ডটা শেয়ার করবেন না। অনেক হয়েছে বর্তমানে, এসব চলছে যে অনেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে নিজের অ্যাকাউন্ট থেকে অনেক পয়সা উইথড্র হয়ে গেছে, সেটা অনেক ভুগছেন। তো আপনাদেরকেও আমি বলছি যে এই ভুল কখনো করবেন না। যেই হোক, কোনো অচেনা ব্যক্তি, চাহে মেয়ে হোক বা ছেলে হোক, আপনাকে যদি ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ওটিপি চায়, তাহলে আপনি সোজা বলে দেবেন যে তোমার কি বুদ্ধি ছিল না, তখন তোমার কি মনে ছিল না সেটা তোমার নম্বর নয়, দয়া করে আমাদেরকে এই বিষয় নিয়ে ফোন করো না, আর আমি বুঝে আমি জানি তুমি কে, সেটা বলে উচিত জবাব দিয়ে দিবেন ওদেরকে। কোনো দেখুন, বর্তমানের সময়ে বিশ্বাস, অনেককে বিশ্বাস করাটাই অনেক কষ্টের, বিশ্বাস করলে পরে ভুগতে হয়। তাই নিজেকেই বিশ্বাস করুন, নিজের ফ্যামিলির মানুষকে বিশ্বাস করুন, অযথা বিশ্বাস করে পরে কাঁদবেন। তাই ভ্যাকসিনেশন বা যাই হোক, বিশেষ করে এখন ভ্যাকসিনেশন সার্টিফিকেটের ব্যাপার নিয়ে এইসব চলছে, যে ভাইয়া আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য বলবে, ভাইয়া আপনার মোবাইল নম্বরটা আমার আমার ভ্যাকসিনেশনে অ্যাড হয়ে গেছে, তো আমি ডাউনলোড করতে পারছি না, যদি আপনি ওটিপিটা দেন তাহলে আমি ডাউনলোড করে নেব। কিন্তু আসলে ডাউনলোড করার জন্য না, আসলে আপনার পয়সা লুটে খাওয়ার জন্য সে দান্দা করছে। তো অনেক দান্দাবাজ বের হয়েছেন, তার থেকে আপনারা বেঁচে থাকবেন, সতর্ক থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে কোনো সহজ সরল মানুষ সেই শিকার না হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সতর্ক থাকুন, সবাইকে
আমি সতর্ক হয়েছে আমার একজন বন্ধুর সাথে, সেটা হয়েছে আমার চোখের সামনে হয়েছে, তার জন্য আজকে আমি ভিডিওটি বানালাম। যদি বিশ্বাস হয় তাহলে করবেন, বিশ্বাস না হয় তাহলে করবেন না, পরে আমাকে মনে করবেন। ধন্যবাদ।